সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এই ভিডিওতে যা উপস্থাপন করা হয়েছে এবং ভিডিও গেমে যা দেখানো হয়েছে সবই কাল্পনিক, বাস্তবতার সাথে কিঞ্চিত পরিমাণ অমিল নেই, এবং গেমের কিছু বিষয় আমাদের ব্যক্তিগত ও ধর্মীয় দৃষ্টিকোণ হতে হয়তো দৃষ্টিকটু মনে হতে পারে। কি বলতে চাও? তবে যেহেতু এটা গেম এবং বাস্তবতার সাথে কোনো মিল নেই, হ্যালো গাইস, ওয়েলকাম টু ডক্টর গেমোলজিস্ট, এবং আমি এনামুল হক বাধন আবার এলাম তোমাদের মাঝে। থাম্বনেইল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। আজ আমরা মর্টাল কম্বেট গেমের স্টোরি এক্সপ্লেইন করব। তবে স্টোরিতে যাওয়ার আগে আমাদের কিছু বিষয়ে কথা বলা উচিত। মর্টাল কম্বেট হচ্ছে ওয়ার্ল্ডের সেরা ফাইটিং জেনারেল গেমগুলোর একটি, যা ডেভেলপ করেছে মিডওয়ে গেমস, এবং এই গেমের ক্রিয়েটর হচ্ছে এড বুম এবং জন টেভিয়াস, যাদের হাত ধরেই এই মর্টাল কম্বেট গেমের আইডিয়াটি এসেছে। এবং 8ই অক্টোবর 1992 সালে গেমটি প্রথম নর্থ আমেরিকাতে মুক্তি পায়। এবং সেই 1992 সাল থেকে 2021 পর্যন্ত মর্টাল কম্বেট সিরিজের টোটাল 22টি গেম মুক্তি পেয়েছে, যার সর্বশেষ সংস্করণ হচ্ছে মর্টাল কম্বেট 11, যা 2019 সালের মার্চে মুক্তি পায়। সময় কম, শুরু করো। ওকে ওকে ওকে, ভিডিও শুরু করছি। রোল দ্য ইন্ট্রো। মর্টাল কম্বেট এর ইউনিভার্সে অনেকগুলি গ্রহ রয়েছে যেগুলোকে গেমে রিয়েল এম বলা হয়, এবং এর মধ্যে উল্লেখযোগ্য গ্রহ হচ্ছে 5টি। 1. আর্থ রিয়েল এম। এই গ্রহটি হচ্ছে হুবহু আমাদের পৃথিবীর মতো, অর্থাৎ পৃথিবীতে আমাদের জীবনযাপন এবং অন্যান্য প্রাণীদের জীবনযাপন যেমন স্বাভাবিক, তেমনি আর্থ রিয়েল এমও সকল প্রাণীর জীবনযাপন স্বাভাবিক। 2. আউটওয়ার্ল্ড। আউটওয়ার্ল্ড হচ্ছে একটি অভিশপ্ত গ্রহ, যেখানে বিভিন্ন রকম অভিশপ্ত আত্মা এবং যোদ্ধাদের উপস্থিতি পাওয়া যায়, এবং এ সকল অভিশপ্ত আত্মা এবং যোদ্ধাদের মাঝে মূল হচ্ছে শাওকান, যিনি এই গল্পের মূল ভিলেনও বলা চলে। 3. গ্রহ হচ্ছে ইডেনিয়া, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি গ্রহ, বলা চলে এই ইউনিভার্সের স্বর্গ। 4. গ্রহ হচ্ছে নেদার রিয়েল এম, এবং নেদার রিয়েল এমকে এই ইউনিভার্সের জাহান্নাম বা দোজক হিসেবে বিবেচনা করা হয়। 5. গ্রহ হচ্ছে হিভেন, যেখানে ইল্ডারগডদের উপস্থিতি পাওয়া যায়, এবং প্রশ্ন জানতে পারে ইল্ডারগড কারা। বন্ধুরা, ইল্ডারগড হচ্ছে সাধারণত জিন টাইপের কিছু জিনিস, যারা সাধারণত এই গ্রহের সবকিছু নিয়ন্ত্রণ করে এবং দেখাশোনা করে। তোরে জুতা দিয়া বাইরে ইয়া কপালে সারা ফাটাই হেলা বাবা। টেক ইট ইজি ম্যান, ইটস এ গেম স্টোরি। বাই দ্য ওয়ে, গল্পে যাই তো, সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই হিভেনের একজন ইল্ডারগড, যার নাম শিনুক, সে হঠাৎই পুরো ইউনিভার্সের উপর তার নিজের ব্যক্তিগত কর্তৃত্ব ফলাতে চায় এবং নিজের মতো শাসন কায়েম করতে চায়, যা ছিল এক অনৈতিক ইচ্ছা। এটা আপনি কি কোন? এবং ঠিক সেই মুহূর্তেই আর্থ রিয়েল এমের প্রোটেক্ট লর্ড রেইডেন, যাকে গড অফ থান্ডারও বলা হয়, সে শিনোকের সাথে যুদ্ধ করে শিনোককে হারিয়ে দেয় এবং শিনোককে নেদার রিয়েল এমে বন্দি করে দেয়। রেইডেন চাইলেই পারত শিনোককে খুন করে ফেলতে, কিন্তু সে যেহেতু একজন এল্ডার গড, তাই তাকে খুন না করে নেদার রিয়েল এমে কয়েদ করা হয়। ঠিক এই ঘটনার পরই অভিশপ্ত গ্রহ আউটওয়ার্ল্ডে নতুন শাসক নির্বাচিত হন শাওকান, এবং শাওকান নির্বাচিত হওয়ার পরই শিনোকের মতো একই স্বপ্ন দেখে। তারও ইচ্ছা থাকে পুরো ইউনিভার্সকে নিজের অধীনে নিয়ে নেওয়ার এবং নিজের মন মতো শাসন প্রতিষ্ঠা করার। শুধু তাই নয়, সে পুরো ইউনিভার্সের সবগুলি গ্রহকে আউটওয়ার্ল্ডের মতো অভিশপ্ত বানাতে ইচ্ছুক। এবং এই অবস্থা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য এল্ডার গডরা একটি টুর্নামেন্টের আয়োজন করে, এবং যার নাম হচ্ছে মর্টাল কম্বেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মূলত প্রতিটি গ্রহ হতে শ্রেষ্ঠ যোদ্ধারা অংশগ্রহণ করে, এবং প্রতিটি যোদ্ধারই বিভিন্ন ধরনের অ্যাবিলিটি আছে, কারো মেন্টাল অ্যাবিলিটি, কারো ফিজিক্যাল অ্যাবিলিটি, বা কারো মেকানিক্যাল অ্যাবিলিটি, কিংবা কারো আধ্যাত্মিক কোনো শক্তি। এছাড়াও মর্টাল কম্বেট টুর্নামেন্টের মূলনীতি হলো, যদি কোনো গ্রহকে দখল করতে হয় তাহলে সেই গ্রহের 10টি শ্রেষ্ঠ যোদ্ধাকে 10 বার টুর্নামেন্টে হারাতে হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এবং প্রতিটি মর্টাল কম্বেট টুর্নামেন্ট এক জেনারেশন পর পর, অর্থাৎ প্রতিটি মর্টাল কম্বেট টুর্নামেন্টের মাঝে 100 বছর গ্যাপ থাকে। আপনাকে যদি একটি টুর্নামেন্টে ফুলি জয়ী হতে হয় এবং অপর একটি গ্রহ যদি দখল করতে হয়, তাহলে আপনাকে প্রায় 100 বছর যাবৎ যুদ্ধ করতে হবে। তুই ধৈর্য ধর। এই গেমের বেসিক গল্প এখানেই শেষ, এরপর বলার মতো এরকম কিছুই নেই, কারণ এই বেসিক গল্পের পর যা আছে তার শুধু মারামারি, কোপাকুপি, কাটাকাটিতেই শেষ। বিশেষ কোনো গল্পই এই গেমের মধ্যে আর নেই। বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস। ইফ ইউ লাইক দিস টাইপস অফ ভিডিও, প্লিজ মেক শিওর ইউ হ্যাভ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট অন দ্য বেল আইকন, সো দ্যাট ইউ ডোন্ট মিস এনি আপডেট ফ্রম ডক্টর গেমোলজিস্ট। নাও গুড বাই, হোপ ইউ টু মিট উইথ সাম নিউ ভিডিওস অ্যান্ড নিউ আপডেটস। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, করোনা ভাইরাস ইজ এভরিওয়্যার। সালামু আলাইকুম।